সারা দেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষের কলা অনুষদের খ ইউনিটের স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং ঢাকায় না গিয়ে কাছের কেন্দ্র থেকে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এদিকে পরিদর্শন শেষে উপাচার্য জানান, জিরো টলারেন্স নীতির কারণে এবার প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ নেই। বিস্তারিত অধরা ইয়াসমিনের প্রতিবেদনে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা বহু বছর ধরে রীতিমতো যেন একটা যুদ্ধ, একটি আসনের স্বপ্ন যেন হাজারো পরীক্ষার্থীর চোখে মুখে। সারা দেশে কলা অনুষদের খ ইউনিটের পরীক্ষা শুরুর আগেই প্রবেশপত্র সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন ভর্তি ইচ্ছুকরা। কেন্দ্রের বাহিরে রেখে যেতে হয় মোবাইল ফোন, ক্যালকুলেটর সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, হাতের ঘড়িটিও জমা দিতে হয় টেবিলে। বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১২:৩০ পর্যন্ত। এই প্রথম একসঙ্গে পরীক্ষা দিয়েছে মানবিক, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। এ অনুষদে ২৯৩৪টি আসনের বিপরীতে অংশ নিয়েছেন ১,২২,৮৮৫ জন শিক্ষার্থী, অর্থাৎ একটি আসনের জন্য লড়ছেন ৪২ জন। নিজের সন্তানকে দেশের সেরা বিদ্যাপীঠে পড়ানোর স্বপ্ন বুনছেন অভিভাবকরা। ভালোভাবেই হয়েছে পরীক্ষা, আশা করি যে ইনশাল্লাহ চান্স পাবে, সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করব, আমি আশাবাদীও পাবে। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল শিক্ষার্থীদের মাঝে। প্রশ্নপত্র মানে মোটামুটি ঠিকই ছিল, আগের 9-10 কোশ্চেন থেকে তারপরে ইন্টার কোশ্চেন থেকে অনেক কোশ্চেন আসছে, পাঠ্যপুস্তক থেকে এসেছে, সাম্প্রতিক থেকে এসেছে, সহজ ছিল কিন্তু আমরা পারিনি অনেকটাই, হার্ডও ছিল সহজও ছিল। যার কমন পড়ে তার জন্য ভালো হয়, যার কমন পড়ে না তার জন্য ভালো হয় না। একবারে সবার পরীক্ষা ভালো হওয়ার কারণে চান্স পেতে কষ্ট হওয়ার সম্ভাবনা স্পন্দিতটা অনেক কমে গেছে। আগে দেখা যাচ্ছে ঢাকায় গেলে আমাদের অনেক ফিনান্সিয়াল একটা প্রবলেম দেখা যায়। তো এদিকে পরিদর্শন শেষে উপাচার্য জানান, ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। নানা ধরনের ডিজিটাল জালিয়াতি, সেগুলোর একটি মূলোৎপাটন করার জন্য আমাদের একটি দৃঢ় প্রত্যয় ছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের বিভিন্ন সংস্থা, তারা যেভাবে সহযোগিতা করেছে সেই অসাধু চক্রকে চিহ্নিত করে যথাসময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে তারা হয়তো সাহস পাচ্ছে না, কিন্তু সর্বোচ্চ সজাগ আমাদের থাকতে হবে। আগামী ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৫,৯৬৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৩,০০,০০০। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।